প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাংলা এমটি নিউজ। আমি সঙ্গে রয়েছি আপনাদের সাথে রজিম। আজ পান্ডুয়া বিডিও অফিসে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে চারজনের বাজ পড়ে মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজই এই সমস্ত পরিবারের হাতে 2 লক্ষ টাকা তুলে দেওয়ার সঙ্গে খাদ্য সামগ্রী দান হিসেবে দেওয়া হলো। উপস্থিত ছিলেন সম্মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলার জেলাশাসক, গ্রামীণ পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী রত্না দে নাগ, বিডিও পান্ডুয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পান্ডুয়ার 2 জন, ধনিয়াখালীর 1 জন পোলবার একজনের হাতে তুলে দেওয়া হয়। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ক্যামেরা পার্সনকে বলবো বিক্ষোভ বিতরণের বিভিন্ন চিত্র তুলে ধরার জন্য। এর সাথে আমি অপর্ণা ভট্টাচার্য, বাংলা এমজি নিউজ। আমাদের রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। আমি এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সম্পূর্ণ করার জন্য আমাদের ডিএম ম্যাম, এসপি সাহেব এবং আমাদের বিডিও সাহেব যারা রয়েছেন, অন্যান্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, সিআই মগরা সহ ওসিরা এখানে সকলেই রয়েছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও সমবেদনা জানিয়ে পরিবারবর্গগুলির প্রতি আমি আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।